থেকে দু পিস মাল বেরিয়েছে, দু পিস কেটে নেব। তো ফ্রেন্ড, আমি একদম আপনাদের সঙ্গে আমি আগেও বলেছি, আপনাদেরকে আমি যত ডিজাইন শেখাই না কেন নানা রকম টেকনিক শেখাবো, তো সেগুলো মোটামুটি আপনারা ধীরে ধীরে আমাদের আমার ভিডিও যতগুলো পার্ট হয় টোটাল পার্টটা একটু দেখতে থাকবেন, কেন একটু ভালোভাবে শেখাতে গেলে ফ্রেন্ড আপনার কিছু পার্ট হয়ে যাচ্ছে, কেন এগুলো কিছু করার নেই যে আপনাদের একটা ভিডিও দিয়ে দিলাম, মুখে দেখিয়ে দিলাম, তাহলে ফ্রেন্ড আপনারা কিছু শিখতে পারবেন। আমাদের চ্যানেল যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন, সেই জন্যে আমার ভিডিও কিন্তু কিছু পার্ট হবে, তবে টোটাল পার্টটা দেখে আপনাদের শিখতে হবে, ঠিক আছে। এই দুটো আমি আলাদাই রাখবো, কেন ওর সঙ্গে মিলাবো না, এই দুটো মাল একটা মালেই পড়বে। এবার দেখুন, এইখানটায় একটা পার্ট রয়েছে, কাটিং কাটিং এর টুকটো, 1 2 3 4, তাহলে এখান থেকে আমার 3 পিস মাল বেরিয়ে যাবে। এটাকে আমি ফোল্ডে কাটবো এইভাবে, ঠিক আছে। এবং ফোল্ডে যখন আমি কাটবো তখন আপনি এখানটা দেখুন, আমার কিন্তু একটা এক্সট্রা এখানটা আমি একটা জোড়া ফেলবো, এই দেখুন এখানটা আমি একটা সিমস নিয়ে যাবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানটা, এখানটা একটু এক্সট্রা নিয়ে নিলাম আমি এখানটা সিমসের জন্য, এই এবার যখন এখানটা জোড়া দেবো তখন ওই মালটা ঠিক ওইভাবে পড়ে যাবে। এবার জোড়া দেওয়ার আগে ফ্রেন্ড আপনাকে একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিই, আপনাকে আমি খুশিয়ে দেখতে হবে, আপনার পেয়ার করতে হবে। এই দেখছি সাদা দেখছেন, এটা সাদা জিনিসটা উপরে রয়েছে, মানে কাপড়ের উল্টো সোজা রয়েছে, ঠিক আছে। তো আপনার উল্টো সোজাতে পেয়ার মিল করে আপনাকে নিতে হবে। এটা এটা গেল, এবার দেখুন তাহলে এইটা গেল উল্টো, তাহলে আমাকে এই পাটটাকে উল্টো নিতে হবে, ঠিক আছে। তো এইটা একটা আমার উল্টো আছে, তাহলে আবার দেখবো একটা সোজা আছে, তাহলে আমার এখান থেকে একটা সোজা, দুটো সোজা, তিনটে সোজা, তাহলে আমার সবই এখান থেকে সোজা হয়ে যাচ্ছে। ফ্রেন্ড আমি একটা জিনিস আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, তো এখানটা আপনার একটা সোজা একটা উল্টো, আবার দেখি এখানটা, এখানটা একটা সোজা একটা উল্টো। তো এই কাপড়ের মোটামুটি দেখা যাচ্ছে যে সোজা উল্টো কিছু নেই, ঠিক আছে। তো আপনারা যে কোনো সাইডে করতে পারেন, কিন্তু যদি এরকম ডিজাইন থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, এটা আলাদা রাখবো আমি, আর আমার এখান থেকে 1 পিস মালে হাতা দরকার। তো এটা যেমন আমার এইভাবে বেরিয়েই যাচ্ছে, ঠিক আছে, এটা হয়ে গেল, এটা আমি নিয়ে দাগালাম না ফ্রেন্ড। তো আপনারা যখনই কাটবেন তো দাগিয়ে কাটবেন, ঠিক আছে। আর আমি এই কটা মালকে আমি আলাদা লাগবো, ঠিক আছে, একটা দুটো তিনটে, মানে এই 4 পিস মালের হাতা আর এখানে যে দুটো বডি, ঠিক আছে। কেন এইগুলো একটু জোড়া মাল আছে, আমি একটা মালেই ফেলবো এইগুলো, আর এই বাকি যে 4 পিস মাল বেরিয়েছে ওখান থেকে আপনার এই যে দেখছেন এখানে যে 4 পিস মাল বেরিয়েছে এখান থেকে এই মালটা আমি আলাদাই করবো, এটাকে ফ্রেশ মাল রয়েছে। এইবার আমি দেখাবো যে কীভাবে স্টিচ করতে হয়, এবং দেখতে থাকুন। এবং এই যে রয়েছে এখানটা আপনার কোনো আর কোনো ম্যাটেরিয়ালস ইউজ নেই ফ্রেন্ড, কাপড়টা যেটা রয়েছে একদম প্লেন কটন কটন কাপড়, এবং এই যে ডিজাইনটা রয়েছে এটা ব্রোকেটের মধ্যে একটা ডিজাইনিং ধরনের কাপড় এটা রয়েছে। আর এই যে কট পাইপিং যেটার জন্য যে কাপড়টা আমরা ইউজ করছি এটা জেব্রা, মানে যে কোনো ভিডিওতে আপনারা দেখেছেন যে জেব্রা কাপড়টা আজকাল খুব চলছে, এই ভিডিওটা ইউজ করা আছে। তো দেখতে থাকুন, এবার আমি স্টিচ করে দেখাচ্ছি, খুবই ইজি ডিজাইনের। তো ফ্রেন্ড এই দেখুন, প্রথমে আমি যে পার্টগুলো রেডি করছি, তো সেই পার্টগুলোকে যেগুলো পার্টগুলো আমি যে 2 পিস মাল এক্সট্রা আপনার যে আপনার একর পার্ট করিনি আমি সেগুলো জুড়িয়ে দেখুন কীভাবে রেডি করছি প্রথমে আগে। পুরো এই যে চাপ দেখছেন এটা এক চাপ পুরো আপনাকে খাওয়াতে হবে, ঠিক আছে, পুরো এক চাপ খাওয়াতে হবে আপনাকে, ঠিক আছে। আর ওপরে একটা স্টিচ দিয়ে দেবো, লক সেলাই ওপরে একটা দিয়ে দেবো, এবং সেলাইটা একটু ভালো করে খাইয়ে নেবো আমি, আবার একটু বেশি করেই খাওয়াতে হবে এখানটা, ঠিক
ঠিক আছে। আর এইসব প্লেন সেলাইয়ের ফ্রেন্ড আমরা কাটা চাপে কিন্তু কোনোদিন হয় না, ঠিক আছে। আমাদের মেশিনে কাটা চাপটা খাটানো রয়েছে, আবার আমি চেঞ্জ করে নিলাম, প্লেন চাপ লাগালাম। তো এইসব কাজে আপনাকে প্লেন চাপ যেমন নর্মাল চাপ হয় এরকম চাপেই কাজ করতে হবে। তো আমার ভিডিও দেখতে থাকুন এবং আমি যে ডিজাইনগুলো আপনাকে দেখাবো আর কি ফ্রেন্ড, তো কিছু কিছু কাজ আমি যেমন আপনাদেরকে বহু টেকনিক আছে, বহু টেকনিক আছে যেগুলো সব আমি আস্তে আস্তে দেখাবো। আর আপনি এক একটা জিনিস শেষ করে আমি নেক্সট আইটেমটা ধরবো ফ্রেন্ড। আমি যেমন ব্লাউজের আমার কিছু এখনও কোর্স শেখানো বাকি রয়েছে, তো সেগুলো শিখিয়ে আমি টোটালি আপনার ডিজাইনের দিকে আমি তখন ঢুকে যাব, ঠিক আছে। যে আপনার যেমন গডেড প্লিস বা ফিল যে এসব নানা রকম আইটেম যেগুলো ফ্যাশন ডিজাইনিংয়ের আছে, তো সেগুলো কীভাবে করতে হবে আপনাকে ডিটেলিং আমি দেখিয়ে দেবো। এই দেখুন আমি আবার লক দিচ্ছি। আর আপনাদের যে প্রবলেম হবে ফ্রেন্ড, তো চিন্তাভাবনার কোনো কারণ নেই, টেনশানের কোনো কারণ নেই। যার যত ফল যেমন হবে সে তত বেশি শিখতে পারবে এবং তার সেই সমস্যাটা সেইভাবে আপনি রিলিফ পেয়ে যাবে। অনেকে যেমন আমাকে আর্মহোলের ফর্মুলাটা খুব নেসেসারি হয়ে গেছে, যেমন দেখছি সবার ওই ফর্মুলাটা দরকার যে শোল্ডার এবং আর্মহোলের যে সেট আপটা, তো ওই ভিডিওটাই আমি আগে দেবো এবং কোনো চিন্তা নেই এবং আপনারা কোনো অসুবিধা নেই। যে ফর্মুলা যেগুলো দেওয়া রয়েছে আপনারা নিশ্চিন্তে আপনারা করতে পারেন, একদম 100% আপনার ওগুলো 100% ফিটিংস ওগুলো কোনো প্রবলেম হবে। এবং আপনারা যেহেতু এটা স্কাইপে বা অন্য যে কোনো দূর থেকে আপনারা করছেন, তো তবুও আপনারা করতে গেলে প্রবলেম হবে। এদের প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্স আছে যেগুলো আমাদের, তো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে। এবার দেখুন আমি এখানটা যে পাইপিং লাগাবো, এবার কর্ড লাগাবো আর কি, তো সেই কর্ড লাগাবো আমি যখন এবার চাপটা চেঞ্জ করে নিচ্ছি আমি। এবং এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা হোলসেলে কীভাবে আপনার মাল কাটে। আপনি এইভাবে 100 পিস মালও কাটতে পারেন, আমি 6 পিস মাল বলে আমি হাতে কাটলাম। এবার আমরা যখন 200-300 পিস মাল কেটে একসাথে তখন আমরা মেশিনে কাটি, আপনারাও মেশিনে কাটবেন, তো কোনো প্রবলেম হবে না। আর যেভাবে ভাজে মাল কাটলাম সেভাবে আপনারা ভাজ করে নেবেন যে কোনো ডিজাইনের পার্ট থাকলে, খুবই একটা সোজা ডিজাইন। তো এই জন্য আজকে এইসব হয়তো বলার একটু সুযোগ পেলাম আপনাদের কাছে, কারণ এরপরে আমি যে ডিজাইন নিয়ে আসবো আপনাদেরকে, এখন যেমন এটা এম পর্যন্ত আমার ফ্যাশনেবল ডিজাইনিং ব্লাউজ দিয়েছি আমি, ধরুন এই ভিডিওটা আপনার এন হবে এবং এরপরে আমার আরও যাবে আপনার জেড পর্যন্ত চলে যাবে এবং জেডের ওপরেও আরও যাবে যেগুলো ডিজাইনিংয়ের কাজ থাকবে। ঠিক আছে, পাইপিং তৈরি করে আমি দেখালাম না ফ্রেন্ড, তো পাইপিং জিনিসটা আমাদের তো সব দেখিয়েছি আগে যে কীভাবে কট পাইপিং তৈরি করতে হবে, তো সেই জন্য আমি আর ওটা দেখাবো না। আর এই যে ডিজাইনটা দেখছেন এখানটা আপনার সোজা দিকেই কট ধরাতে হবে, ঠিক আছে। এই যে পার্টটা দেখছেন এই পার্টটা সোজা দিকেই কট ধরাতে পারবে এবং আমার যে কাপড়টা সোজা উল্টো বলে কিছু নেই ওর, কারণ এই যে দেখছেন এখানে ফুল ডিজাইনটা দেখুন, একদিকে আপনার এই ফুলটা রয়েছে আবার অন্যদিকে আবার এরকম রয়েছে, আবার এদিকেও আবার একটা খালি একটা এরকম রয়েছে। সুতরাং ওই নিয়ে কোনো টেনশন নেই, তবে জোড়া কাটতে গেলে আপনাকে ওই যেমন আমি দেখলাম ওইভাবে আপনাকে দেখে নিতে হবে। আর এই দেখুন ডিজাইনটা, প্রথমে আমি ওপরে কর্ড লাগাবো, আর পাইপিং লাগাতে গেলে আমি ফ্রেন্ড আগেও বলেছি যে আপনার পাইপিনের অনুযায়ী বডির কাপড়টা এরকম সমানে রাখতে হবে, ঠিক আছে, বডির কাপড়টা আপনাকে। আর আমি এই ব্লাউজটা আপনার একবারে 26 মাল কমপ্লিট করছি অ্যাট এ টাইম। তো আপনাদের এই টেকনিকটা ফ্রেন্ড শেখানোর জন্যে এটা করা হচ্ছে, আপনার একসাথে 6টা মালই একবারে রেডি হয়ে যাবে।